আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সমন্বয় করবে সরকার বললেন তথ্যমন্ত্রী ডক্টর আহসান মাহমুদ। পুলিশে প্রজাতান্ত্রিকের শপথ ভুলতে বসেছে বললেন ছাত্রদল। গণমাধ্যম বিরোধী সকল কালা কানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে। সাত দলীয় নতুন জোটের আত্মপ্রকাশ, নাম গণতন্ত্র মঞ্চ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও ওয়াং ই বৈঠক। চীনের পিপিপি সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তির প্রস্তাব। বিশ্ববাজারে আরও কমল তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, গত শুক্রবার আওয়ামী লীগ সরকারের গণবিরোধী সিদ্ধান্তে জ্বালানি তেলের মূল্য প্রায় শতকরা 50% বৃদ্ধিতে জনজীবনে এই দুর্বিষহ নৈরাজ্য নেমে এসেছে। ফলে কৃষি শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নজিরবিহীন খাদ্য মূল্য অতীতের সব রেকর্ড ছাড়াতে শুরু করেছে। যখন বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমেছে, তখন বাংলাদেশে এটির মূল্যবৃদ্ধি কর্তৃত্ববাদী সরকারের দম্ভের বিকৃত প্রকাশ। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর যৌক্তিক দাবি নিয়ে জনগণ যখন রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন সেটিকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের গণবৃত্তি ধসে যাওয়ায় তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগণের উপর হামলা চালিয়ে প্রতিনিয়ত রক্ত জড়াচ্ছে। নিজেদের লুটপাট, হরিলুট ও দুর্নীতি সহ অপকর্ম ডাকার জন্যই গণতন্ত্রকে সমাধিস্থ করে বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সমন্বয় করবে সরকার বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ববাজার যখন স্থিতিশীল হবে, তখন নিশ্চয় সরকার জ্বালানির দাম সমন্বয় করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে একথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে এত ভর্তুকি দেওয়া সম্ভব নয়। প্রতিদিন $100 করে গত 3 মাসে 8.5 হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, তখন সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিশ্ববাজারে দাম কমে আসলে তার প্রভাব আমাদের দেশে পড়তে 1.5 থেকে 2 মাস সময় লাগে, তখন আমাদের দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, জ্বালানি সংকটের জন্য ইউরোপের সবচাইতে শক্তিশালী অর্থনীতির দেশ হচ্ছে জার্মানি। সেখানে জ্বালানি সংকটের জন্য সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে, বিদ্যুতের রেশনিং করা হচ্ছে। ফ্রান্সে জ্বালানি সাশ্রয়ের জন্য নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে, বিধিনিষেধের ব্যতয় ঘটলে 750 ইউরো জরিমানা ঘোষণা করেছে। পুলিশ প্রজাতান্ত্রিক শপথ ভুলতে বসেছে বললেন ছাত্রদল। পুলিশ তার প্রজাতান্ত্রিক শপথ ভুলতে বসেছে বলে মন্তব্য করেছেন মানবিক পুলিশের প্রত্যাশা ব্যক্ত করেছে জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্রদল। পুলিশ তার প্রজাতান্ত্রিক শপথ ভুলতে বসেছে বলে মন্তব্য করে মানবিক পুলিশের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই মন্তব্য করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
সন্ধ্যা 6টার দিকে কয়েক প্রগতিশীল ছাত্র সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শাহবাগ ও কাঁটাবন মোড় ঘুরে আবার শাহবাগ মোড়ে এসে মূল সড়ক সংলগ্ন ফুটপাতে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ বিক্ষোভরত সংগঠনের নেতা কর্মীদের উপর হঠাৎ লাঠিপেটা শুরু করে। কর্মীদের পাশাপাশি ব্যাপক লাঠিপেটা করা হয় সংগঠনগুলোর শীর্ষ নেতাদেরও। গণমাধ্যম বিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের। গণমাধ্যম বিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তিনি আরো বলেছেন, প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন হত্যা বেড়ে চলেছে, কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হচ্ছে না। দীর্ঘদিন অতিবাহিত হলেও সাগর রনি সহ কোনো সাংবাদিক হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। আমরা অবিলম্বে গণমাধ্যম বিরোধী সকল কালাকানুন বাতিল ও সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি। দুপুরে সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ, সাগর রনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালা কানুন বাতিল ও বন্ধ, গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের নেতৃবৃন্দ এ সকল কথা বলেন। সরকারের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, তেল গ্যাস ও সকল দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা। তেল গ্যাস সহ সকল নিত্যপণ্যের মূল্য অবিলম্বে সাধারণ জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসুন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে। দেশে জুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী এই রিট করেন। রিট আবেদনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও উপসচিব এবং বিআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। সাতদলীয় নতুন জোটের আত্মপ্রকাশ, নাম গণতন্ত্র মঞ্চ। সাতদলীয় নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ সাতটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হয়েছেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এই জোটের ঘোষণা দেন। রব আরো জানান, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ নিয়ে এই নতুন জোট গঠন করা হয়েছে। নতুন জোটের আত্মপ্রকাষ অনুষ্ঠানে জেএসডি সভাপতি বলেন, ষড়যন্ত্র নয়, সরাসরি ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী লড়াইয়ের বিকল্প নেই, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও ওয়াং ই বৈঠক, চীনের পিপিপি সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তির প্রস্তাব। শ্রীলঙ্কায় বর্তমান পরিস্থিতির জন্য চীনের ঋণে দেওয়ার নীতিকে কিছুটা দায়ী করেছে পশ্চিমা বিশ্ব। ভবিষ্যতে এ ধরনের দায় থেকে নিজেদের মুক্ত রাখতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলে দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের দিকে যাচ্ছে চীন। এর অংশ হিসেবে বাংলাদেশকে পিপিপি সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি প্রস্তাব দিয়েছে তারা। বিষয়টি স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও চীনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক হয়েছে। এই বৈঠকে পিপিপি সহযোগিতা বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উদ্যোগে ঢাকাকে পাশে চায় বেইজিং। চীন জানিয়েছে 98% বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেবে। এছাড়া চীনে পড়তে যেতে চাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু করা হবে। বিশ্ববাজারে আরো কমলো তেলের দাম। বিশ্ববাজারে আরো এক ধাপ কমলো তেলের দাম। গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমাগত কমেছে, কারণ মন্দার আশঙ্কায় চাহিদা প্রভাব পড়েছে। বিশেষ করে গত মাসে চীনের ক্রুড আমদানি ধীর অর্থনৈতিক পুনরুদ্ধারকে নির্দেশ করে। সকালে দেখা যায় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 74 সেন্ট বা 0.8% কমে $94.18 নেমেছে, যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিম্ন। তাছাড়া সাপ্তাহিক ভিত্তিতে 13.7% কমে 2020 সালের এপ্রিলের পর সর্বনিম্ন হয়েছে। গত এপ্রিলের প্রথম সপ্তাহের পর এবারই সবচেয়ে দ্রুত তেলের দাম কমেছে।